প্রিয় আবিদ, তোরা সাংবাদিকরা হয়তো জানিস, ইন্টারন্যাশনাল ফুড পলিসি রিসার্চ ইনস্টিটিউট, কনসার্ন ওয়ার্ল্ড ওয়াইড এবং ওয়েল হাঙ্গার হিফলের যৌথ উদ্যোগে বিশ্ব ক্ষুধাসূচক বা গ্লোবাল হাঙ্গার ইন্ডেক্স GHI প্রতিবেদন প্রকাশ করা হয়। প্রকাশিত এই সূচকে বাংলাদেশ গত বছরের তুলনায় 40 ধাপ পিছিয়েছে। বাংলাদেশ গত বছর 38তম অবস্থানে থাকলেও এবার বিশ্ব ক্ষুধাসূচকে বাংলাদেশের অবস্থান 11তম। পুষ্টিহীনতা, শিশুর ওজনহীনতা ও শিশুমৃত্যু এই তিনটি সূচকের সমন্বয়ে গ্লোবাল হাঙ্গার ইন্ডেক্স প্রকাশ করা হয়েছে। 49.4 পয়েন্ট পাওয়ার কারণে বাংলাদেশে ক্ষুধা পরিস্থিতি গুরুতর বলে চিহ্নিত করা হয়েছে, কিন্তু কতটা ভয়াবহ তার চিত্র তা তুলে ধরেনি। আমার এখানে বেড়াতে আসার আমন্ত্রণ জানাচ্ছি স্টেশন থেকে 6 মাইল দূরে মাদারডাঙ্গা গ্রামের একটি স্কুলে আছি, আশা করি আসবি। ইতি শাহাবুদ্দিন, মাদারডাঙ্গা স্কুল। আচ্ছা, তোমার সাথে আমি গেলে কেমন হয় বলো তো? ভালো না। কেন? আমি তোমাকে সেখানে নিয়ে যেতে চাই যেখানে থাকবে সুখের পরতে সুখ, অনাবিল আনন্দ, অপার উচ্ছ্বাস। কিন্তু ওই রুক্ষতা কাছ থেকে দেখতে পারলে জীবনের মানেটা আরো ভালো করে বুঝতে পারবে। আর সেটা হতো তোমার হাত ধরে। মন্দু কি? মাটির সোদা গন্ধ, খোলা আকাশের নিচে সবুজে মাতোয়ারা, দোল খেয়ে যাওয়া বাতাসে ফিসফিসিয়ে কথা বলা। আরে বাবা, আমি ওখানে কাজ করতে যাচ্ছি, প্রেম করতে না। আর যখন প্রেম করতে যাব তখন এসবের সাথে থাকবে সমুদ্র, থাকবে পাহাড়, ভালোবাসাবাসি, দুটি সমতল মনও থাকবে, বুঝলে? তুমি ওখানে হিপনোসের উপাসনা করতে যাচ্ছ না কাজ করতে যাচ্ছ? আকাল দর্শন করতে। Thank you.
মা বাদ দে, ভুগ লাগছে মা। ও মা বাদ দে, দেখিন না কচু টাকা কাটছ। এইগুলা আনতে দিম খাস, এইগুলা সিজাই দিন খাস, ভাত নাই। না মা মুই ভাত খাম, মুই কচু খাম না। বাদ দে মা বাদ দে। বাদ করতে বাপ, তোর বাপ কি বস্তায় বস্তায় চাউল রাখছে? এইগুলো আনতে দিম, এইগুলাই খাইস। মর হারাম জোটা, তাইলে কচু খা, কেন কেন করিন না সর। মা বাদ দে, ও মা বাদ দে, মর হারাম জোটা। জীবন আর এ কাব্য নয়, এবার কঠিন কঠোর গদ্যে আনো পদ লালিত্য ঝঙ্কার, মুছে যাক গদ্যের কড়া হাতুড়িকে আজ হানো। প্রয়োজন নেই কবিতার স্নিগ্ধতা, কবিতা তোমায় দিলাম আজকে ছুটি। ক্ষুধার রাজ্যে পৃথিবী গদ্যময়, পূর্ণিমা ছাদ যেন ছলসানো রুটি। খবর আসে দিক দিগন্ত থেকে, বিদ্যুদাহিনী খবর, যুদ্ধ বিদ্রোহ বন্যা দুর্ভিক্ষ ঝড়। এখানে সাংবাদিকতার নৈশ নৈশব্দ। রাত গভীর হয় যন্ত্রের ঝংকৃত ছন্দে, প্রকাশের ব্যগ্রতায়। তোমাদের জীবন যখন নিদ্রাভিভূতর মধ্যরাত্রি, চোখে স্বপ্ন আর ঘরে অন্ধকার। অতল অদৃশ্য কথার সমুদ্র থেকে নিঃশব্দ শব্দেরা উঠে আসে, অভ্যস্ত হাতে খবর সাজায়। ভাষা থেকে ভাষান্তর করতে কখনো চমকে উঠি, দেখি যুগ থেকে যুগান্তর। কখনো হাত কাঁপে খবর দিতে।
কুলে, এই কুলে, কুলে, এই ভাই কেউ আছেন ভাই? কুলে, এ কোথায় এলাম? শাহাবুদ্দিনের চিঠিতে কি তাহলে মিছে কথা লেখা ছিল? দুর্ভিক্ষ এলাকায় তো প্ল্যাটফর্মে ভিখিরি থাকবার কথা, কিন্তু কোথায় সেই সব আকাল পড়া লোক? দুর্ভিক্ষর আসল চেহারা কি মানুষজনবিহীন ফাঁকা একটা জায়গা? শাহাবুদ্দিন অবশ্য সকালে ট্রেনে আসতে বলেছিল। যাক বাবা, একজনকে পাওয়া গেল, কিছু একটা ব্যবস্থা হয়েই যাবে। মুরব্বি, আমার একটা কথা শুনবেন? বলুন। আমি আসলে মাদারডাঙ্গা যাব, দূরত্বটা জানি কিন্তু কোন দিকে সেটা জানি না। এখন এই লটবহর নিয়ে একা একা কিভাবে যাই? অচেনা পথ, তার উপর আবার রাত। এই সন্ধ্যার সময় আসলেন কেন? কিন্তু এখন এই বাক্স প্যাটরা পাওয়ার লোক কোথায় পাবে? এমনিতে তো সন্ধ্যা লাগতে না লাগতে সবাই বিদায় হয়ে যায়। আমার মনে হয় না যে এখন কোনো লোক পাওয়া যায়। ঠিক আছে, একটু দেখি। একটু আগে একটা পয়েন্টসম্যানকে দেখলাম যেতে। ওই একজনই, একজনই, তাও আবার জ্বর। একজনের তো পক্স হয়েছে, 7 দিনের ছুটিতে আছে। আকাশ, এ আকাশ, আকাশ, এ আকাশ, এমন পিটখুটে নোংরা জায়গায় কোন লোক বিশ্রাম নিতে আসবে? আচ্ছা, এখানে কি গরু ছাগল থাকে? তা থাকবে কেন, এমনিতে তো আকালের সময়। গরু ছাগল থাকলে লোকজন কেটে কুটে খেয়ে ফেলবে না। আর তবে এখানে মানুষ থাকে। মানুষ? মানুষটা ভয় পায় না? আরে ভয় পাবে কেন, তবে মানুষটা একটু পাগলা একটা ধরনের। এ আকাশ, আকাশ। আচ্ছা, এখানে কি হিন্দু বেশি, তাই না? না 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 না, তা হতে যাবে কেন। এ আকাশ, এই হারামজাদা, দেখেছেন, দেখেছেন কিরকম হ্যাঁচা মেরে পড়ে আছে, খেতে পাক আর না পাক, ওর কিন্তু ঘুমটা আছে। এই হারামজাদা, এই এই আকাশ, এই এই পরে দিকে আয়। মাস্টার বেটা, গাইল কেনে দেন বা? হ্যাঁ, এই এই সাদার বেটা, তোকে গাল দেব না, তোকে পুজো করব। আচ্ছা, ও কি বোঝা বুঝতে পারবে? পারবে, পারবে। কি রে, এই হারাম যেতে পারবি রে? পারব। তাহলে কিন্তু মুখ কিছু খিলাবা হবে। এই দিবে দিবে দিবে। শোন, তুই এক কাজ করবি, এই সোজা রাস্তা দিয়ে ওই বটতলি পর্যন্ত চলে যাবি। ওইখানে যেয়ে দেখবি 3টা রাস্তা, ওই বাঁয় রাস্তায় যাবি, দুর্গাপুরের হাট তো চিনিস? হ্যাঁ, ওই হাট থেকে সোজা যাবি, যে দেখবি একটা সাঁকো, সেই সাঁকো পার হয়ে দেখবি আরেকটা রাস্তা বাঁয়ের দিকে চলে গেছে। বাঁয়ের দিকে যেটা গেছে সেটা হচ্ছে বড় বিল,
আর ডানের দিকে যেটা সেটা শ্মশান ঘাট, ওইখানে সামনে যেয়ে দেখবি যে আবার দুইটা রাস্তা দুই দিকে চলে গেছে। এই আরামদাদা চিনতে পারবি তো কিরে? হা বাহে পারম, মুখ পেহলে খাবার জিনিস দেন তো, তামান দিন খাও নাই। এ কি লোকটার পাগলামি নাকি সে আসলেই ক্ষুধার্ত? মাস্টার সাহেব এ পারবে না, আপনি অন্য লোক দেখুন, ওকে নিলে বিপদ হতে পারে। মোর খুব ভোক লাগিছে বাহে, মোকে না খাবার দেন না। এখানে আর লোক পাচ্ছেন কোথায়? তাহলে আপনি এক কাজ করুন, এই ওয়েটিং রুমে আপনাকে রাত কাটাতে হবে, আমি ভাই ওই ভেতরে জায়গা টাকা দিতে পারবো, ওখানে আমার ক্যাশ থাকে। মাস্টার সাহেব একটা কাজ করি, আমি আমার এই জিনিসপত্রগুলো আপনার রুমে রাখি, তারপর আমি হেঁটে চলে যাই। আচ্ছা রাস্তায় কাউকে জিজ্ঞেস করে নিলে হবে না? তা হবে, পথে তো আপনার কোনো কুটুম বসে আছে। শুনেন ভাই, এইসব উল্টো পাল্টা চিন্তা না করে আমি যা বলি সেটাই করে। ওই যে আকাশই পারবে আপনাকে পৌঁছে দিতে, আপনি ওকে নিয়ে যান। পহলে মোক কিছু খাবার জিনিস দাও, মুই তামান দিন কিছু খাও নাই। দুটো বেটা উঠলো, দেখছিস না বিদেশি মানুষ নিজেই খেতে পায় কিনা তার নাই কোনো ঠিক। বিদেশি না কোন দেশি তার মুই কি জানো, মোর বাহে সিধা সাদা কথা, খাবার জিনিস দেওয়াই না গিবে পাইলে। কেন বাপু এত পেশাল পারিস? হ্যাঁ, মালটা পৌঁছে দিলে তো কিছু টাকা পাবি, তখন কত খাবি খা, যা মালটা পৌঁছে দিয়া যা। তোমার কথার বিশ্বাস নাই বাহে, তোমরা খালি কালকের কথা কহেন, আইজ যে ভোকে পেটত মোর আগুন জ্বলে যাচ্ছে, তোমরা কি সে কথা বুঝেন না? এ তো মহাজ্বালা। আরে বেটা, দিনের বেলা হলো তো পেট ভরে খাওয়াতাম। এই ভাই, আপনার কাছে কিছু খাবার আছে? কিছু শুকনো খাবার তো ছিল, কিন্তু সেটা মাস্টারকে কি করে বলি? এই দুর্ভিক্ষ এলাকায় সেগুলো হাতছাড়া করা কি ঠিক হবে? আরে ভাই, এত ভাবছেন কেন? কাঁচা হোক পাকা হোক এনিথিং, কি
কিছু একটা হলেই চলবে, দেখছেন না বেটা জানোয়ারের অধম। এই হারামজাদা, আজ সত্যি কিছু খাসনি? না বাহে, তামান দিন মুই কিছু খাও নাই। গতকাল খাসনি? গতকাল ভাত জুটে নাই, রাজার দিকে কয়টা শামুক পাইছিন ওগুলো পুরে খাইছো। দূর বেটা খাটাস, তুই নাকি ব্যাঙ্গো খাস? হ্যাঁ খাও তো, কিন্তু এখন ব্যাঙ্ক কোনটা পাবেন? ব্যাঙ্ক ধরা গিলে কি ব্যাঙ্ক থুইছে? ঠিক আছে ঠিক আছে, তোর শামুক ব্যাঙ্ক আর কিছু খেতে হবে না। তুই এক কাজ কর, কিছু টাকা বাড়িয়ে দেবে, তুই মালগুলো নিয়ে যা, পৌঁছে দিয়া যা যা। ওরে বাহে, তোমার কথার কোনো গোগা মাথা নাই। মুই চাহ খাবার জিনিস আর তোর আমার টেকা পয়সা দেখান, টেকা পয়সা কেহ খায়? তোমার কেমন পাগলা পাগলি কথা, তোমার কথা আর মুই না শুনো, মুই নিন্দাবাজ অস। ওই হারামজাদা, ওই হারামজাদা, ইয়ার কি পেয়েছিস? মজা পেয়েছিস? আমার স্টেশনে থাকবি আর তুই কাজ করার বেলায় তুই আমাকে পাখনা দেখাবি? আমার স্টেশন থেকে বেরিয়ে দেবে, তোর মুখ আমি দেখতে চাই না, তোর মুখ আমি দেখতে চাই না। তোমরা গুসা কেন করেন বাহে? মুই তো কিছু বুঝো না, মোর কি দোষ? বাজি হারামজাদা, কিচ্ছু বুঝিস না, এইবার আমি তোকে বোঝাবো হারামজাদা কত ছানে কত ছান। তামান দিন মুই কিছু খাও নাই, মোর কথা কেহ শুনিবা চাহে না, মুখ সবাই গাইলে মুখ মারিবা চাহে, মোর বুঝি ভোগ পিয়াস নাগে না। আচ্ছা 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 আচ্ছা, ব্যাগে কিছু বিস্কুট আছে খাবি? আচ্ছা, মাদারডাঙ্গা স্কুলে গিয়ে যদি দেখি শাহাবুদ্দিন নেই তাহলে? না না, এসব আমি কি ভাবছি। এখানে আমি থাকি না, পাশের বাড়িতে পেইং গেস্ট হয়ে আছি, রাতে এসে এই স্কুলে নিরিবিলি পড়াশোনা করি। পিএইচডি থিসিসের ফিল্ড ওয়ার্ক যেন আর কেউ করে না, আর করতে গেলেই এই নস্টার জায়গায় যেন সবাইকে আসতেই হয়। আচ্ছা, এই সব জায়গায় কোনো মানুষ আসে? দুর্ভিক্ষের একটা গভীরতর মাত্রা আছে বুঝলি, এটা একটা প্রসেস অফ ডিহিউম্যানাইজেশন কাজ করে, এটা একটা পারপিচুয়াল ম্যাটার। বছরের পর বছর মানুষ, তার গ্রাম, খেত, ফসল সবই থাকে, সেই সাথে দুর্ভিক্ষও থাকে। আচ্ছা, পারপিচুয়াল ফেমিনের লক্ষণগুলো কি কি বলতো? প্রভার্টি লাইনের নিচে আর কি কোনো নাম আছে? আর যদি থাকে তাহলে নাম কি তার? লাইন অফ ডিহিউম্যানাইজেশন বলে কি কোনো সীমারেখা টানা যায়? মোর খুব ক্ষুধা লাগিছে বাহে, মুখে না খাবার দাও। ঝামেলা করিস না, এমনিতে আমি অনেক কষ্টের মধ্যে আছি, এখন ভালো ভালো আমাকে এটা পৌঁছে দে, পৌঁছার পর তোকে আমি পেট ভরে ভাত খাওয়াবো। তোমরা হুকুম দিলেই চলবি, পাও তো চলে শরীরের বলে।
বেশ তো, শরীরের বলেই চলুক। শরীরের বল তো খাবার জিনিস বাহে, মুখ কানে খাবার জিনিস আনে দাও, মোর পেটত আগুন জ্বলে যাচ্ছে। দেখ বাপু, ওসব রং ঢং আমাকে দেখাস না, ভালোয় ভালো আমার সঙ্গে চল, নাহলে খুব খারাপ হয়ে যাবে। কিন্তু তোমরা তো কিছু দিবেন নাই, ঠিক আছে তোমরা কনেক এইটা থাকেন, মুই কিছু খায় আসো। তার মানে আমি এখানে একা বসে থাকবো কতক্ষণ? কিছু খাবার জিনিস মিললেই মুই চলে আসি। আরে কি হলো, কি হলো, কোথায় আছিস? দাঁড়া 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 দাঁড়া, কোথায় যাস? দেখি আমার ব্যাগের মধ্যে কিছু আছে নাকি। এখনো যদি না যাস তাহলে তুই মালপত্র নিয়ে বসে থাক, আমি ফিরে যাই থানায় গিয়ে বলি যে আক্কাস আলী আমার মালপত্র নিয়ে ভেঙে গেছে। ফিলোমন আর বসি হচ্ছে গ্রিক উপকথা অত্যন্ত সাধারণ গরিব দুজন স্বামী স্ত্রী। একবার কি হয়েছে জানো, ঈশ্বর এই পৃথিবীর মানুষেরা কেমন আছে তা জানার জন্য দেবদূত হারমিসকে পৃথিবীতে পাঠানো। হারমিস তো একদিন সন্ধ্যায় পৃথিবীতে এসে একটা বড় পাহাড়ের নিচে একটা বিশাল সমৃদ্ধ জনবসতিতে এসে হাজির। সবার কাছে একে একে আশ্রয় চাইল, কিন্তু কেউ তাকে রাতে থাকার আশ্রয় দিল না, এমনকি একটু খাবার একটু পানি তাও দিল না। তারপর সেই জনবসতি থেকে দূরে ছোট্ট একটা কুটিরে একটা গরিব দম্পতি হারমিসকে আমন্ত্রণ জানালো। হারমিসকে তারা তাদের সেই জট সামান্য খাবারটুকু খেতে দিল, তাদের শোবার ছোট্ট বিছানায় শুতে দিল।
সকালবেলা উঠে হারমিস তখন তার নিজের পরিচয় সেই বৃদ্ধ দম্পতিকে দিল। আর কি দেখালো জানো? সেই যে বিশাল জনবসতি, তা এখন অনেক বড় একটা জলাশয় হয়ে গেছে। আর সেই স্বার্থপর মানুষগুলো এক একটা মাছ হয়ে আলাদা আলাদা ভেসে বেড়াচ্ছে। বসির তখন কি করলো জানো? বসির তখন তাদের সবার পক্ষ থেকে হারমিসের কাছে ক্ষমা চাইল, আর তাদের সবাইকে যার যার জীবন ফিরিয়ে দিল। আরে তুমি তো দেখছি ভীষণ এক্সাইটেড এই গল্পে, আর এই গল্প বলতে বলতে তো তুমি আর একদম গলা শুকিয়ে গেছে। আচ্ছা তারপর কি হয়েছে শোনো। বলো। তারপরে সেই অসহায় দম্পতিকে হারমিস তো একটা বর দিতে চাইলো। তারা কি বর চাইলো জানো? তারা বলল তাদের দুজনের যে কোনো একজন মারা গেলেও তারা যেন সারা জীবন একসাথে থাকতে পারে, আর সবসময় যেন অন্য কারো উপকারে আসতে পারে। তখন হারমিস তাদের দুজনকে ওই রকম বড় দুটো গাছ পাশাপাশি বানিয়ে দিল। তুমি একবার চিন্তা করে দেখেছ গাছকে ওরা কি চোখে দেখত? ফিলোমন, বসির পাশাপাশি এরকম বড় বড় গাছ আমি অনেকই দেখি। যখনই দেখি তখনই ফিলোমন আর বসিরের কথা মনে হয়। এই তো আর কয়েকটা দিন পরে পাতা ছড়ার দিন শুরু হলে গাছগুলো এরকম সোনালি রঙের হয়ে যাবে। বসন্তের দিনটা চলে গেলেই না গাছগুলো যার যার নিজের আইডেন্টিটি ছেড়ে একদম এক। মোর পেট করে। কেন, তোকে আমি খেতে দেইনি বলতো? একটু খাসনি? আর দিছেন, কিন্তু মোর পেট হচ্ছে দুনিয়ার ভোগ। কহেন তোমরা মুই কি করো? তাই বলে এত মহাজন, মোর মন কহে দুনিয়াটা খায় ফেলাও। মন চাইলেই হলো, যদি না পাস তাহলে কোথা থেকে খাবি? খাও মুই মহাজন, কেহ না দিলেও মুই খাও। কেউ না দিলে কোথা থেকে খাবি? চুরি করিস? হা করো, চুরি করো, ডাকাতি করো, সব কিছুই করিবা পারো, খালি কনেক খাবার জিনিস পাইলেই হয়। শীত কাটিস? শীত কাটিলে কি খাবার জিনিস মিলে? শীত মুই কাটো না, চুপ করি মানুষের ঘরে ঢুকো আর চুরি করো, তাছাড়া এমনিতেই কত খাবার জিনিস। মই গাছ বৃক্ষের পাতা খাও, ইন্দুর খাও, কাওয়া পাখি খাও, মানুষের রক্ত খাও। কি খাস? ও মহাজন, মিশা কথা নহে, মুই একদিন মানুষের রক্ত খাইছিল। মানুষের রক্ত খেয়েছিস? লোকটার এই সবই কি পাগলামি? গাছের পাতা, ইঁদুর, ব্যাং, কাক পাখি, এমনকি মানুষের রক্ত, এসব জিনিস কি পাগলেও খায় কখনো? হ্যাঁ রে, তোর ঘর বাড়ি নেই? না। আচ্ছা ছেলে পুলে বউ? না বাহে, উগিলামন নাই। ছিল তো এক সময় নাকি? ছিল, এখন নাই। নাই মানে মরে গেছে? সেঙ্গে এত কান্দিস কেন?
দেখিম না ভাত চলাইছো চিল্লাই না আন্দন হো খায় ঘুমাবো ঠিক আছে এখন চুপ কর তোর বাপ কি গোলা ভর্তি চাউল থুইছে যে গামছাত গিট্টু মারি কান্দত ফেলাই নিয়ে আসিম জলদি সিজাই দে পেটত আগুন না গিছে দাউ দাউ করে জ্বলছে তার উপর বেহানে কান্দে দুপুরে কান্দে আইতের বেলাও কান্দে চুপ করে বসে থাক আরো কান্দিব সব সব এত ভোগ কেন এত ভোগ কেন করিব মরণের কান্দন কান্দু মরণের কান্দন কান্দিব মরণের ভোগ দেখছে হয়েছে ছেলেমেয়ের কথা আর বলতে হবে না বউয়ের কথা বল আচ্ছা বউকেও কি তুই মহাজন মুই মুই সারা আর কে কিরে এত হাসছিস কেন চারিদিকে খালি আকাল আর আকাল আকালের দিন কিছু মিলে না গাঁও সারে মানুষ পালায় যাচ্ছে গম সারে পাখি পানি সারে মাছ মশালির বেটি কিচ্ছু বুঝে না খালি কামদন খালি পেটনা ধরে ভাত এনে দেও ভাত এনে দেও আকালের দিন কি আর ভাত মিলে তোমরাই কহ খালি জোর 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 জোর
কোথায় দাঁড়াবে তুমি চারদিকে এত শূন্যতায়, বোধহীন ভাষা শুধু কাঁদে, মুখের চিবুক তুলে অকারুর দেখা শুধু জানি, পরিচয় দিতে আজ বাঁধে। তুমি কি মানুষ ছিলে, আমিও কি মানুষের স্রোত, আমিও কি বেঁচে আছি প্রাণ? কোথায় দাঁড়াবো আজ, চারদিক মৃত গহ্বর, কালো হয়ে আসে সন্ধান। পাথর পাথর তুমি, অস্ত্র শুধু মানবিক নও, তুমি কেন ভগবান হবে? তোমার অযুত পাপ মানুষের ধর্মভেদ করে নির্বাক, একা গৌরবে। কোথায় দাঁড়াবে আজ, কোনো খেলা বাকি আছে বলো, আরও প্রাণ দিতে হবে নাকি? নতুন দিনের মুখ প্রতিরোধ ভাষা পাবে কবে? জলদি ভাত আন দেখ, আইস প্যাট ভরি ভাত খাইম। মুই নদীর গাও ধুবার গেনু, তাড়াতাড়ি ভাত আন দেখ, কতদিন ভাত খাও নাই। এই আকাশ, এ দিগন্ত, এই মাঠ, স্বপ্নের সবুজ ছোঁয়া মাটি, সহস্র বছর ধরে একে আমি জানি পরিপাটি। জানি এ আমার দেশ, অজস্র ঐতিহ্য দিয়ে ঘেরা, এখানে আমার রক্তে বেঁচে আছে
পূর্বপুরুষেরা। যদিও দলিত দেশ, তবু মুক্তি কথা কয় কানে। যুগ যুগ আমরা যে বেঁচে থাকি পতনে উত্থানে। যে চাষি কেটেছে ধান, এ মাটিতে নিয়েছে কবর, এখনো আমার মধ্যে ভেসে আসে তাদের খবর। Oh!
কথা বলতে হবে না। কেন তোমার বিশ্বাস হয় না? মোর কথা কিন্তু মিশানো হয় বাহে, রক্তের স্বাদ ভালো। একদিন খায় দেখেন মহাজনের বেটা, অত খারাপ জিনিস নহে। তোমরা যদি কোন মুখের খায় দেখাবো পারো। ঠিক আছে ঠিক আছে, অনেক গর্ব বলেছিস। আচ্ছা এবার একটু পাটা চালা না, জোরে পাটা চালা। পেহলে মুই বুঝো নাই, মুই কেনে কেহ বুঝে নাই। বুঝলে কি আর মানুষ গিলা মরে? মুই এখন কহ সাপ খাও, ব্যাং খাও, কুত্তা বিলাই খাও, ইন্দুর খাও, যেদিন ওইগুলা না পাও সেদিন তো মোটা সোটা মানুষগুলা ধরো আর খেয়ে ফেলাও। মুই নাকি পাগল কোন দেখি বাহে, মুই কি পাগল? বাঁচি বাঁচাইলে খাওয়া হবে নাই, না খাইলে মানুষ বাঁচে? ও মহাজনের বেটা অনেক খারাপ হয়ে এবার কোন দিকে যাব, এদিকে না এদিকে? আকাশ 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 অদিতি, মোর ফোন নাই মহাজন, মুই দিস দুয়ার কিছু দেখো না, মোক তোমরা খাবার জিনিস দেও। ফর্ম নেই মানে স্মরণ নেই? লোকটার কোনো বদ মতলব নেই তো, না হলে পথ ফুরাবে না কেন? ছ মাইল পথ হাঁটতে কি এত সময় লাগে? তুই ঠিক পথে এসেছিস তো? হাবাহে সিনাস্তা মোর ভুল ক্যাঙ্কা হয়। মাদারডাঙ্গে এত দূর হওয়ার কথা না, প্রায় 3 ঘন্টা আমরা একসঙ্গে হাঁটছি। কি হলো, কিছু বলবি তো? মোয়াল্লা কিছু কোবা পারো না, মোর ফর্ম হারায় গেছে। আচ্ছা এখন কোন দিকে যেতে হবে অন্তত সেটা বল, পূর্বে না পশ্চিমে? মুই কহিবা পারো না বাহে, মোর পুরা ফর্ম কান হারায় গেছে, মোর পেটত আগুন জ্বলে যাচ্ছে, এই কথা তোমরা বোঝেন না কেন? ঠিক আছে তুই এখানে থাক, আমি আমি ফিরে চলে যাচ্ছি। ঠিক আছে, যদি আস্তা চিনে যাবে পারেন তো যান। স্পষ্টই চ্যালেঞ্জ, পথ চিনে ফিরে যাওয়া অসম্ভব। আসার সময় পথ চিনে রাখিনি, ফিরতে গেলে রাতের অন্ধকারে কোন পথ ধরে কোন দিকে চলে যাব তার ঠিক নেই। তার মানে সামনে যাওয়া পেছনে ফিরে যাওয়ার দুদিকের পথই বন্ধ। এই জনহীন রাতে বনভূমিতে এখন আক্কাশালির হাতে বন্দি। লোকটা কি শুধুই খাদ্যবস্তু চায় না অন্য কিছু? ভুল পথে টেনে এনে প্রথমে খতম করে দেবে, তারপর জিনিসপত্র নিয়ে পালাবে। কিন্তু ওর আচরণে জিনিসপত্র হাতড়ানোর তো কোনো লক্ষণ দেখছি না। তাহলে
জনের বেটা, মোর কথা কেনে বুঝিবা চাহেন না? মোর পেটত আগুন জ্বলে যাচ্ছে। ওই জানো তোমার ঠে খাবার জিনিস আছে, তাহো কেনে দিবার চাহেন না? অনেক মুখ খাবার দাও। খবরদার, আর এক পয়ে গিবি না, খবরদার, খবরদার। খামাখা ধমকাছেন বাহে, মুই তো মরা মানুষ, মুখ ধমকা লাভ কি? খবরদার, খবরদার, দেখাশালি, খবরদার। তুই খুব খুব খারাপ কাজ করতেছিস। এই দিক না ওই দিক, কোন দিক পথ? এটা বল, এটা বল। মুই তো আস্থার খবর কইবা পারো না। হ্যাঁ, মোর পুরা সন্তান হারাই গেছে। তোমার মন এলা যেদিক খুশি সেদিক সাহে যাও। শয়তানের বাচ্চা, তুই মিথ্যে কথা বলছিস। তোর বদবতলব আছে, ওই তোর বদবতলব আছে। ওই বল, কি তুই কি চাস, বল কি চাস? ওই কিছু চাও না, ওই খালি খাবার জিনিস চাও। খেয়েছিস না খাবার জিনিস? পেয়েছিস না? এই কোনা খাইলে পেট ভরে না, তুই আরো চাও। থাকতে তো হবে খাবার জিনিস, থাকতে তো হবে। কোথায় কোথায় আছে খাবার? দেখ দেখ কোথায় খাবার আছে, কোথায় খাবার আছে বেটা, কোথায় খাবার আছে? হ্যাঁ, রাজনের বেটা আছে তোমার ঠে। চালা তুই আসলে মেরে ফেলবো। কোথায় খাবার আছে? বল খাবার জিনিস কোনটা থুইছে তার মুই কি জানো? মুই জানো খালি তোমার। হারামজাদা, তোকে আমি মেরে ফেলবো। দাঁড়া দাঁড়া, ওই 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 আকাশ, এই আকাশ, এই আকাশ, আকাশ কোথায় গেলি তুই? এই আকাশ কোথায় পালালি? আয় আয় বলে যা, কোথায় খাবার আছে বলে যা। আয় মই পালাও নাই মহাজন, মোর পেট ভোক, মই আরো খাবার জিনিস চাহো। খাবার জিনিস না রাখো তোমরা তো আছে মানে।